इतनी सुंदर हूँ मैं क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ হ্যালো বাবু। বাবু ব্যস্ত নাকি? ফোন ধরছিলে না যে, কি করছিলে? না বাবু, আমি তো আসলে কবিতা পড়ছিলাম, তাই ফোন যেন ওইদিকে ছিল, তাই ধরতে পারিনি বাবু। কি কবিতা বাবু, আমিও শুনবো। ও কোন কবিতা? ওই তো মালতিলতা বালিকা বিদ্যালয়। আমিও শুনবো, আমার বাবুটা কি কবিতা পড়ছিল বলো দেখি। ও কবিতা শুনবে বাবু? আচ্ছা বলছি, হ্যাঁ। বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব তমাল তুরু বাজি বাজি, বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, দেখা হলো বেনি মাধব সুলেখাদির বাড়ি। বাবু দেখো, এরা ক্লাস নাইনে শাড়ি পরতো, আর আমি তো এখনো স্কার্ট পরি। ও মাই গড, ঠিকই তো আছে বাবু, তুমি তো একদম বাচ্চা, তুমি কি শাড়ি সামলাতে পারবে? তুমি স্কার্টই পরবে। ওহো খুব পারবো বাবু, আমিও পারবো বাবু। বলছিলাম যে আর কিছুদিন পরেই তো সরস্বতী পুজো বাবু, আমার বান্ধবীরা না সবাই শাড়ি পরবে, আমিও পরবো বাবু, আমিও পরবো। ও তাই? আমার বাবুটা শাড়ি পরবে, খুব সুন্দর করে পরবে, হ্যাঁ খুব সুন্দর করে। আমার বাবুটাকে খুব মিষ্টি লাগবে শাড়ি পরে। বাবু বলো, বাবু বলো। বলছিলাম যে আমার শাড়ি কুচিটা ধরে দেবে বাবু। মানে আমি কি করে কুচি ধরবো? শাড়িতে তুমি বাড়িতে পড়বে, তোমার মা ধরে দেবে। না বাবু, এটা এখন ট্রেন্ড। ওই যে আমার বান্ধবী বুলবুলি, টুনটুনি, সুস্মিতা, টিনা, রিনা, ও তো সবারই বয়ফ্রেন্ড শাড়ি কুচি ধরে দেবে বলেছে। এরকম হয় নাকি? আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে কুচি ধরে দেবো, আর কাকিমা আমাকে ঝাড়া দিয়ে দাঁড়া করবে। না তুমি ধরে দেবে, আমি জানি না, তুমি আমাকে শাড়ি ধরে দেবে, সবাই ধরে দিচ্ছে, তুমিও ধরে দেবে, আমাকে ধরে দেবে, তুমি ধরে দেবে। না না আমি ওসব পারবো না, আমি ওসব করতে পারবো না। কেন পারবে না? সবাই ধরে দেয়। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে শাড়ির কুচি ধরার লোক চাই, ওখানে কত লোক কমেন্ট করেছে জানো, বলটু রিন্টু বলটু, ওরা সবাই কুচি ধরতে চেয়েছে, কিন্তু তুমি ধরছো না, তুমি পচা, তুমি কুচি ধরে দিচ্ছ না, ওরা সবাই দিচ্ছে, আমি সব বান্ধবীর বয়ফ্রেন্ডগুলোকে দিচ্ছে, বলটু রিন্টুরা আমাকে ধরে দিতে চাইছে, কিন্তু তুমি দিচ্ছ না, তুমি পচা, তুমি বলো না। বেরোবি না তুই, শাড়ি পরবি না, তোর মাকে ফোন করে বলে দেবো আমি, তোকে যেন হাত পা বেঁধে রেখে দেয়, কোথাও যেন না দিতে দেয়, শাড়ি পরবি না, একদম বেরোবি না, যদি বেরোস কাকিমার কাছে শাড়ি পরে বেরোবি, সহ্য একদম ন্যাকামি। ট্রেন ট্রেন ভালো ট্রেন ভাগে কাতিকে বাবু।